টিমের মধ্যে খুব হাসি হাসি মনোভাব, গোলকি মৌলভী সাহেব আমাদের হুজুর সাহেব মাস্টার মশাই এবং রাজা গোলকি কই আমাদের হাত মিলিয়ে চলছে প্লেয়ারদের মধ্যে। প্রথমে নামানোর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ লাগছে, রেফারির মধ্যে হাত খুব সুন্দর লাগছে দেখতে। এবং কানায় কানায় দর্শক বসে খেলা দেখছে দেখতে পাচ্ছ ওখানে, ও এখানে বাদর বসে আছে একটা, গোলকি রাজা আছে দেখতে পাচ্ছ তোমরা, রেডি হতে বলছে, দুই টিম রেডি হচ্ছে, মাঠে খেলা শুরু হবে এই মাত্র দেখতে পাচ্ছ, রেফারি বাঁশি মারবে, শুরু খেলা শুরু, দেখা যাক ফাইনাল খেলায় বাঁশি পড়লো প্রথম। অ্যাডভান্স ফ্রি কিক মারবে মামা, ফ্রি কিক মারলো, আউট বল, বল থ্রোয়িং আছে, ভিতরে ঢোক, হ্যাঁ আমি যাবি না কেন, ভিতরে ঢোক, থ্রো সুন্দর শট, গোলকি কিক মারার জন্য বল বসাচ্ছে, বাঙালি ফুটবল খেলা 15 আগস্ট উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও খেলা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন। এ হচ্ছে বল আউট বল, তো আউট বল থ্রোয়িংয়ের জন্য ধরছে এক হাতে, রেফারি দাঁড়িয়েছে বাঁশি বাড়ছে হুজিল, এবং কানায় কানায় দর্শক শুধু আনন্দ খেলা উপভোগ করছে, থ্রোয়িং করছে, অসাধারণ গোল, সত্যি এই গোলের তুলনা নাই, মামা ওরফের সামিম খুব দুঃখিত দেখতে পাচ্ছ মাঠের মধ্যে, অসাধারণ গোল, গোলের কোনো তুলনা করা যাবে না। এরপর আবার খেলা শুরু দেখতে পাচ্ছ, আবার দৌড়ছে অপোজিট প্লেয়ার, ওয়াও দারুণ স্কিল, শট মারলো সামিম, মামা বল নিয়ে এসছে আবার, যে গোল করেছে প্রথমে আউট বল, কাদা মাঠে বাঙালির খেলা চলছে, লড়াই দুর্দান্ত লড়াই চলছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমরা, সত্যি অসাধারণ লাগছে, কি আর বলবো এই খেলার মধ্যে, এত প্লেইং শট মারলো, কিক সামিমের পায়ে, বল সামিম থেকে চলে গেল ইউনুস, ইউনুস থেকে ইউসুফ, ইউসুফ থেকে চলে গেল মামা, বল চলে গেল অনেক দূরে, শট মেরেছে বল আউট বল, মারছে পয়েন্ট গোলকি, অসাধারণ একটা প্লেয়ার, মিস করলো হেডে, হেডে থেকে সামিম বল মারলো, একদম বাজে প্লেয়ার, বলের কোনো লাইন গতি ঠিক নেই, তো প্লেয়ার হিসাবে ভালো কিন্তু খেলা হিসাবে শরীর ভারী হয়ে গেছে সেই হিসাবে পারছে না গো, তো দেখা যাক কী করা যায়, খেলা চলছে রানিং আছে, বল ফাইনাল পয়েন্ট, বল মামা কাদা মাঠে খেলা চলছে দেখতে পাচ্ছ অনেক কিন্তু তোমরা, কি শট সামিমের পায়ে, বল সামিম পড়ে যাচ্ছে কাদা মাঠে, অসাধারণ খেলা, আউট বল, সামিম থ্রো করছে দেখা যাচ্ছে কি করে থ্রো করে, রানিংয়ে থ্রো হলো, এই বল মারছে, এই কিক গোলের সুযোগ, কাদার মধ্যে খেলা কখন কি হবে বলা মুশকিল, শুট মেরেছে মাঠে আমরা আছি, প্রথম হাফের খেলা শেষ, গোলকি চেঞ্জ হচ্ছে, মুখে দেখতে পাচ্ছ অন স্ক্রিন সত্যি কি অবস্থা দেখতে পাচ্ছ, কাদা মুখে দেখছে হাঁটছে দর্শক, গোলকি খুব দুর্দান্ত কাদা মেখে চলে যাচ্ছে, দর্শক দেখছো তোমরা, অনেকে আছে দেখতে পাচ্ছ অনেক কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু, ফিরোজ
আউট বল। অসাধারণ শট মারছে রাজা গোলকি, সুন্দর শট। ছুটে ছুটে বাসটা হঠাৎ ফিরোজ চুরেঞ্জ চলছে, হেডে মারলোর ইরফান, বল চুরেঞ্জ, কাদা মাঠে খেলা, বাঙালির খেলা। কাদার মধ্যে বল চেনা যাচ্ছে না, বল কি কাদার গোলা, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। শট মারছে মামা, কিন্তু খুব দক্ষ প্লেয়ার, যিনি একটা প্রথম গোল করেছেন। শট মারলো মামার কাছে হেডে বল, কিন্তু বলটা শামিম ছিনিয়ে নিল, তার মধ্যে চলে আসছে, এই অসাধারণ। কাদা মাঠে মামারাই হচ্ছে এখন চ্যাম্পিয়ন বর্তমান, দেখা যাচ্ছে, কিন্তু বলা যাবে না ভাগ্যের চাকা কখন ঘুরে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে এমবাপ্পে, যাকে এমবাপ্পে বলা চেনা যায়, দেখতে পাচ্ছি এমবাপ্পে আমার দিকে খুব ফলো করছে। কাদা গায়ে শামিম, শ্যুট করছে রাজা, বলটা এসছে শামিমের কাছে, মিস হয়ে গেল মিস্টেক। মামার পায়ে বল, শুটলো ইমরান, কিন্তু বলটা মিস। 2 মিনিট এক্সট্রা টাইম আছে আর। কাদাতে দেখছো কিভাবে সাইন করেছে, অসাধারণ শট, অসাধারণ শট। ইমরানের পায়ে সত্যি আমরা যা শট দেখলাম অপূর্ব, অসাধারণ। দেখতে পাচ্ছ সেন্টু খেলা দেখছে, হাত তালিতে দর্শক করছে হেড, কিন্তু সামনে পায়ে বল, আবার খেলা দেখছে, দেখতে পাচ্ছ দর্শক কিভাবে খেলা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বল থ্রোয়িং আছে, হেডে বলটা আউট বল করে দিল দর্শক। বল থ্রোয়িং চলছে, হাতে কিন্তু আর 1 মিনিট সময় আছে। ফাস্ট ফাস্ট কাদার মধ্যে লড়াই, গোল দিতে পারলো না, শেষ ফিনিশিং এই গোল, সুবর্ণ সুযোগ হাত থেকে মিস করে দিল গোলকে। এই খেলাটা কিন্তু দারুণ হয়ে উঠেছিল, গোলটা মিস করে হতাশার মতন চলে যাচ্ছে মাঠে, কিছু করার নাই, কিছু করার নাই, ভালো টাইম, নেক্সট টাইম আবার হবে। চলে যাচ্ছে শুট মারতে ট্রাইবেকার, চলো শুরু, শেষ লগ্নে খেলা সমাপ্ত, সমাপ্ত খেলা সমাপ্ত।